ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আজকে ওযু কিভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওযুর শুরুতে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হয়। সর্বপ্রথম অন্তরের মধ্যে নিয়ত করতে হবে, ইচ্ছা পোষণ করা অবশ্যই অন্তরের মধ্যে নিয়ত করতে হবে ওযু করা। তারপরে বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করতে হবে। ওযুর প্রত্যেকটা অঙ্গ একবার করে ধোয়া যেতে পারে, দুইবার করে ধোয়া যেতে পারে, অথবা তিনবার করে ধোয়া যেতে পারে। সর্বমধ্যে তিনবার, সর্বনিম্নে একবার করে প্রত্যেকটা অঙ্গ ধোয়া যেতে পারে। ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, আর অন্য কোনো ধোয়া না। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য আলাদা করে ধোয়া নেই, শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। প্রথমে ডান হাতের কবজি তিনবার করে ভালো করে দ্রুত করা আঙ্গুলের ফাঁক দিয়ে, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার দ্রুত করা, বাম হাতের আঙ্গুলের ফাঁক সহ তিনবার করে প্রথমে ডান হাত তারপর বাম হাতের কবজি পর্যন্ত তিনবার করে দ্রুত করা, এটা মুস্তাহাব অথবা সুন্নত আমার। তারপরে কুলি করা অথবা নাকে পানি দেওয়া। কুলি করার সময় হাতের মধ্যে এক অঙ্গুল পানি নিয়ে অর্ধেক পানি মুখের মধ্যে দিয়ে ভালো করে লেড়ে সেগুলো পানিগুলো পেরে দেওয়া, আর অর্ধেক পানি নাকের মধ্যে দিয়ে নাক পরিষ্কার করা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হাতের মধ্যে অর্ধেক পানি মুখের মধ্যে দেওয়া আর অর্ধেক পানি নাকের মধ্যে দিয়ে পরিষ্কার করা, দুইটা একই সাথে। আবার যারা একসাথে দুইটা করতে পারবেন না তারা করবেন কি, আগে তিনবার কুলি করবেন, পরে তিনবার নাকে পানি দিয়ে ভালো করে বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, তারপরে মুখমণ্ডল দ্রুত করাতে পারে। সো যেখান থেকে শুরু হয় সেখান থেকে শুরু করে তুতনির নিচ পর্যন্ত দ্রুত করা, ডান কানের পাশ থেকে শুরু করে বাম কানের এখানে পর্যন্ত দ্রুত করা ভালো করে। আর যাদের দাড়ি অল্প আছে তারা যেন স্কিনের মধ্যে মুখের মধ্যে পানি যায় সেজন্য ভালো করে দ্রুত করবে, এটা ওয়াজিব। আর যাদের আমাদের মধ্যে দাড়ি লম্বা আছে, যাদের দাড়ি লম্বা তারা দাড়ি ভাবে ক্লিয়ার করবে, ভাবে ক্লিয়ার করবে। দাড়ির ভিতরে যদি পানি না যায় তাহলে সমস্যা হবে না। আর যাদের দাড়ি হালকা আছে অল্প আছে তাদের মুখের স্কিনের মধ্যে যেন যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর দাড়ি যাদের কোনো তারা দাড়ি ক্লিয়ার করলে হয়ে যাবে। মুখ ধোয়ার পরে তিনবার কনুই পর্যন্ত হাত ডান হাত দুটো করো, তারপরে বাম হাত দুটো করো তিনবার। দুই হাত দুটো করার পরে মাথা মাসাই করা। মাথা মাসাই করার নিয়ম হলো যে কি, দুই হাতে পানি নিয়ে দুই হাতে ভাবে সোজা রেখে প্রথমে চুল থেকে এভাবে দিয়ে দুই হাত দিয়ে পিছনে নিয়ে যা, পিছনে যতটুকু চুল শেষ হয় ততটুকু পর্যন্ত নিয়ে আসা। আবার পিছন থেকে শুরু করে আবার সামনে যতটুকু পর্যন্ত শুরু হয়েছে চুল ততটুকু পর্যন্ত নিয়ে আসা।
তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের মতো মাসাই করে, তারপর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিছনে মাসাই করে। মাথা মাসাই করার নিয়ম হয়ে গেল, কিন্তু আমাদের দেশে দেখা যায় গার্ড মাসাই করা হয় এই মর্মে কোনো সহি বর্ণনা আসে না, সেক্ষেত্রে আমরা গার্ড মাসাই করব না। সহি হাদিস দ্বারা যেহেতু গার্ড মাসাই করার বর্ণনা আসে না, সেক্ষেত্রে আমরা গার্ড মাসাই করব না, এটা একটা বেদাত, সেক্ষেত্রে সে আমলটা আমরা অবশ্যই করব না, এটা পরিত্যাগ করব। তারপর মাথা মাসাই করার পরে প্রথমে ডান পা কবজি পর্যন্ত তিনবার ধুতে হবে, তারপরে বাম পা কবজি পর্যন্ত তিনবার ধুতে করতে হবে। অজু শেষ হলো, পা দুই পা দোয়ার পরে অজু সমাপ্ত করার পরে তিনটা দোয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমরাও সে দোয়া করবো। প্রথমে কালিমা শাহাদত পাঠ করবো। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি উত্তম রূপ অজু করার পরে কালিমা শাহাদত পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজা করে দেওয়া হবে সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমরা অজু শেষ করে কালিমা শাহাদত পাঠ করবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শেষ করার পরে আরেকটা দোয়া পড়বো, সেটা হলো আল্লাহুম্মা ওয়াজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পাঠ করবো। তারপর বলবো আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই তিনটা দোয়া আমরা ওযু শেষে পাঠ করবো। এই হাদিসগুলা কুতুবে সিত্তা সহ অসংখ্য গ্রন্থের মধ্যে আছে, এবং আপনারা বিশেষ করে দোয়ার বই মুসলিম নামে একটা বই আছে, সেটার মধ্যেও আপনারা এই দোয়াগুলো পেয়ে যাবেন। এভাবে তিনটা দোয়া পাঠ করে আমরা ওযু সমাপ্ত করবো।